আজকে যেহেতু ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, তো আমরা আসলে ঈদের আনন্দটা আজকে আমরা যদি সবাই চাই আমরা ঈদের আনন্দটা আজকে এখানে ফুটিয়ে তুলতে পারি, কি বলেন? পারবো তো? আলমামুন গরম সহ্য করতে পারে না এবং আলমামুন একটু কৃপণ টাইপের, তো বাজারে গেছে, বাজারে যেয়ে বলছে যে ভাই তোমার দোকানে কি হাত পাকা রয়েছে? হাত পাকা বলতেছে হ্যাঁ হ্যাঁ আছে। তা ভাই একটু কম দেবে, হাত পাকা দেখাও দিবি? হ্যাঁ। তা কত? পাঁচ টাকা। পাঁচ টাকা হাত পাকা কি বলতিস? যুদ্ধের সময় লুঙ্গি কুড়ি পাইছি, এগারো করতেছি, আর পাঁচ টাকার হাত পাকা? একটু কম দামি দাও তো। তাকে দোকানদার বুঝতে পারছে খুব কৃপ, তাকে খুব নড়বড়ে একটা হাত পাকা দিয়েছে। দেওয়ার পরে সে নিয়ে চলে গেছে। পরের দিন আবার সেই হাত পাকা নিয়ে আসছে, ভাই কালকে কি পাকা দিলে? এক টাকাতে কিনেছি, একবার বাতাস করার সাথে সাথে পুরো ভেঙে গেল। সে এক টাকার পাকা দিয়ে তুমি কিভাবে বাতাস করছো? তাই মুখের কাছে এরকম ডান্ডা ধরে এরকম গেল, আমার মরাতকে ভেঙে গেল। দেখো পাঁচ টাকা এক টাকার পাকা দিয়ে এভাবে বাতাস করবে না, তাই কিরাম করে বাতাস করবো একটু বলি দাও। তাই মুখের কাছে এরকম পাকাটা নেবা, এইরকম এরকম 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 করবে। তো যাই হোক, এই মামুন গেছে, ওর হার্টের সমস্যা, মামুন গেছে ডাক্তারের কাছে, হার্টের ডাক্তারের কাছে। এখন ডাক্তার বলছে আপনার কন্ডিশন খুবই খারাপ, আপনাকে এখনই অপারেশন করতে হবে। তো যাই হোক, তাকে অপারেশন টেবিলে নিয়ে নেওয়া হয়েছে। অপারেশন টেবিলে তার হার্ট অপারেশন করতে করতে হঠাৎ করে হার্ট ফেল করে, মানে এখনই যদি নতুন একটা হার্ট লাগানো না হয় তাহলে তার হার্টটা ফেল করলে সে মারা যাবে। তো ডাক্তার বুদ্ধি করে কি করলো, একটা মাটি দিয়ে হার্টের মতো কিছু বানিয়ে এখানে ফিট করে দিল এবং দেখলো রুগী বেঁচে গেছে। যাই হোক, রুগী জ্ঞান ফেরার পরে রুগীকে বলছে আপনি সাত দিন পরে দেখা করবেন। ডাক্তার ভাবতেছে তো সাত দিনে মরেই যাবে, কারণ মাটি দিয়ে যদি হাট লাগানো হয় সেই রুগী কি বাঁচবে? আচ্ছা, তো সাত দিন পরে ঠিকই, মানে এমন আল্লাহ ওরে হায়াত দিছে, ঠিকই সাত দিন পরে মামুন ফিরে আসছে। সে বলতো ডাক্তার সাহেব আমি আইছি। ঠিকই, আপনি এখনো বেঁচে আছেন? কয়ে কেন ডাক্তার সাহেব বলেন, এই কথা কেন বললেন? না না বলবো না, থাক যা হয়েছে হয়েছে। কয়ে না আপনার বলতে হবে? কয়ে না আসলে বিষয় হলো যে আপনার অপারেশন টেবিলে হার্ট ফেল হয়েছিল, আমাদের কাছে কোনো নতুন হার্ট ছিল না, তাই আমরা মাটি দিয়ে একটা হার্ট বানিয়ে আপনার হার্ট তো বুকের বাম পাশে থাকে, বাম পাশে আমরা ফিট করে দিয়েছি, মনে করেছিলাম আপনি বাঁচবেন না কিন্তু আপনি বেঁচে গেছেন। এখন মামুন বলতেছে তাই তো বলি, আমার বুকের ডান পাশে পশমটার বাম পাশে কেন ঘাস ওঠে?